এইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, জেনা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া। কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া? এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ। একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলে যে মোবাইল ব্যবহার করা যাবে না, এই চুল এভাবে থাকতে হবে, ড্রেস এভাবে পড়তে হবে, এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। মূল কাজটা হচ্ছে কী করতে হবে, ক্লাসে এসে পড়তে হবে। সব নিষেধাজ্ঞাগুলো মেনে বসে আছে কিন্তু ক্লাসে যায় না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ? ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ। এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য, একমাত্র, আর কোনো আদেশ আল্লাহ দেয়নি। আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে। একটা ফরজ কাজের কথা বলেন তো যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে, বলেন না সালাত ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন।